Assalamu alaikum everyone, this is Minhaj and welcome to a vlog in Feni. So guys, I'm Bhaptislam, jehetu ami Feni te ashi ekhon to keno na jela ta ke ektu ghure dekha uchit ভাবতে ভাবতে একটা আইডিয়া মাথায় আসলো যেহেতু এত বড় একটা জেলা একদিনে ঘোরা ইম্পসিবল সো একদিনতে ঘুরতে হবে এমন কোনো কথা নাই তো আমি যদি তিন দিনে তিনটা পার্টে এই ব্লগটা কন্টিনিউ করি তাহলে তো একদমই খারাপ হয় না সো আজকে হচ্ছে ডে ওয়ান ইন ফেনি আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট যে পলিটেকনিক ইনস্টিটিউটটা কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিটা বছরই টপ 10 শীর্ষস্থান দখল করে রাখে তো আই গেস আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন পলিটেকনিকের কথা বলতেছি যে পলিটেকনিক হচ্ছে ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট আমি শিওর করে বলতে পারি আজকে যদি আপনারা এই ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটটা দেখেন না যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের অবশ্যই অনেকটা মনের মধ্যে উৎসাহ যাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য যেটা আমারও প্রথম প্রথম যাচ্ছিল সো এনজয় দিস ব্লগ ইন রাইট নাও আমি চলে আসছি পলিটেকনিকের সামনে আর সবচাইতে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আমি এই পলিটেকনিকের স্টুডেন্ট যেটা এই কলেজ আমাকে নিয়ে গর্ব করা উচিত কারণ আমি হচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাকবেঞ্চার কেসা লাগা মেরা মজাক এন্ড আমি অনেক প্রাউড ফিল করি যে আমি পলিটেকনিকের স্টুডেন্ট হতে পারছি আর আমার চুলগুলো না অনেক বেয়াদব হয়ে গেছে দিন দিন সামনে চলে আসে বারবার আমি গেট দিয়ে ঢুকে যদি বাঁ পাশে তাকাই তো দেখতে পাবো হচ্ছে শাহিন চত্বর নামের এই জায়গাটা যেটাকে নিয়ে ইতিহাস লেখা বাকি আমার কারণটা হচ্ছে প্রথম দিন যখন আমি ক্যাম্পাসে আসি তো এসেই দেখি যে এইখানে সবাই কত এনজয় করতেছে কত মজা করতেছে তো দেখে আমার খুব ভালো লাগতেছে যেহেতু প্রথম কলেজের দিন সো সব কিছু মিলিয়ে ফিলিংসটা ছিল অন্যরকম বাট আমি বেচারার এখানে বসার সৌভাগ্য হয় নাই তার কারণটা ছিল প্রতিটা কলেজে কোনো না কোনো রুলস থাকে প্রতিটা কলেজেই এক একটা রুলস হয় ভিন্ন ভিন্ন তো এই কলেজের একটা রুলস হচ্ছে তুমি ফার্স্ট সেমিস্টারে এখানে বসা যাবে না শেষ সব শেষ হয়ে গেল আমার আমি যদি ঠিক তার পিছনের দিকে তাকাই তাহলে দেখবো হচ্ছে শহীদ মিনার যারা আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন ঠিক তাদের স্মরণে হচ্ছে এই শহীদ মিনার আর ঠিক তার সামনে হচ্ছে তাদের ছবি দেয়া তাদের এই বাংলা ভাষার জন্য যে অবদান যে ত্যাগ তা কোনোদিনও পুরো বাঙালি জাতির ভোলার নয় সো যদি আমি ক্যাম্পাসের একটু ভিতরের দিকে আসি তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এই একাডেমিক ভবন যেখানে হচ্ছে আমার সিট পড়বে এটা ফিক্সড কোনো ভুল নাই তো যার জন্য কোন চিপায় পড়ছে কোন জায়গায় সিট পড়ছে কোন জায়গায় টোকেন নিয়ে গিয়ে লিখতে পারবো তো এইসব আর এখন হচ্ছে জানার আগ্রহ হয় না কারণ চুরি করে যদি নতুন কিছু সামনে না আসে তাহলে তো আর চুরি করে মজা নেই ফিলিংস একটা চুরি করার একটা ফিলিংস আছে তো সেই ফিলিংসটা যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে তো আর চুরি করেও মজা নেই তো যার কারণে এখানে আর এই ভবনটাকে নিয়ে আর হচ্ছে আমার কোনো ফিলিংস কাজ করে না তো এখন আসি ক্যাম্পাসের ভিতর টাইপে তো এখানে হচ্ছে ক্যাম্পাসে গেট দিয়ে ঢুকার পরে হচ্ছে এত বড় একটা সার্কেল দেখা যাবে সার্কেলটার মধ্যে প্রতিটা সিজনে প্রতিটা বছরে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয় যেটা দেখতে ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগে যেটা তুলনা আসলে হয় না তো রাইট নাও গাইস আমি এখন দাঁড়িয়ে আছি এই কলেজের প্রশাসনিক ভবনের সামনে যে ভবন থেকে হচ্ছে সকল শাস্তির ডিসিশনগুলো বের হয় এই এটা করা যাবে না এই ওইটা করা যাবে না এইটা করলে এই শাস্তি ওইটা করলে এই শাস্তি সকল শাস্তির মূল ভাণ্ডার হচ্ছে এই প্রশাসনিক ভবন মানে এত রূপের জব ছোড় দু প্রশাসনিক ভবন থেকে যদি আমরা একটু ডানের দিকে আগাই
ডানে আগালেই ক্যাম্পাসটা আরও একটু সুন্দর লাগে। ভিতরের দিকে যদি আসি তাহলে দেখবো ক্যাম্পাসের এরিয়াটা এই পাশটায় অনেক সুন্দর। তো এখানে আসার পরের প্রথম 15 দিন আমার ফিলিংসটা ছিল খুবই খুবই সুন্দর, তারপরে একদম মরে গেছে ফিলিংস। আর কেন জানেন? কারণটা হচ্ছে আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। ঠিক আমি এই সময় যে জায়গাটায় বসে আছি এই জায়গাতে প্রথম কলেজ ক্রাশকে আমি দেখি। আমার ক্ষতভাগ্য কপাল, বুঝিনি তো কী হওয়ার হবে। কয়েকদিন বেশ ভালোই দেখতেছিলাম, লুকায় লুকায় অনেক ভালো লাগতেছিল প্রথম ক্রাশ প্রথম কলেজের। সো লাস্ট কয়েকদিন পরে আমি 15 দিন পরে জানতে পারি যে উনি হচ্ছে 7th semester সিনিয়র আপু আর আমি হচ্ছে 1st semester। আমার সব অনুভূতি খতম গায়া, মেতো ফুল গায়া। আর একটু একটু যদি ভিতরে আসেন তাহলেই দেখবেন হচ্ছে রুবার স্কাউটের যে রুম, এটা হচ্ছে রুবার স্কাউটের জন্য বরাদ্দ করা, যাদের তাদের সরঞ্জামগুলো এখানে রাখা হয়। আর আরেকটু সাইডে যদি এই সাইডে যদি দেখি আছে আমাদের ক্যান্টিন, যেটার মধ্যে এখন পর্যন্ত খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আমি ফার্স্ট যেদিন এই কলেজে আসছিলাম সেই দিনও দেখছি যে ক্যান্টিন বন্ধ, এখন পর্যন্ত ক্যান্টিন বন্ধ। মরার আগে আল্লাহ জানে যে খুলবে নাকি, আর যদি খুলেও তাহলে কি আমি খেয়ে যেতে পারবো নাকি, সেটাই হচ্ছে কপালের উপরে। তো তার ক্যান্টিন বন্ধ দেখে তার সামনে হচ্ছে ইট পাথর রাখা, কলেজের মেরামত চলতেছে যার কারণে। সো এই হচ্ছে আমাদের ক্যান্টিনের অবস্থা। পুরো ক্যাম্পাসটা যদি এখন ঘুরি তখন আর ওই রকম ফিলিংসটা আসে না যেমন প্রথম প্রথম আসতো। প্রথম প্রথম তো প্রথম কলেজ, জীবনের একটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা দেখার জন্য যেটাতে পড়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে সেটা বলে বোঝানো সম্ভব না। তো রাইট নাও আমি চলে আসছি হচ্ছে আমাদের ল্যাবের সামনে। এটা হচ্ছে ওয়েল্ডিং শপ যেখানে ঝালাই ঝালাই করা হয়। তো তারপর ত্রিয়াল, এই তিনটা শপ, ল্যাব ক্লাস যেটাতে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। এখন আপনারা ভাবতেছেন যে এত বড় একটা কলেজ তার মধ্যে তিনটা মাত্র ল্যাব ক্লাস? না ভাই, একটু সবুর ধরেন, ভিতরে আরও যাওয়ার বাকি আছে। তো যাই, যাওয়ার পরে হচ্ছে বাকি ল্যাবগুলো দেখি আসলে আর কয়টা আছে। তো এই হচ্ছে আরেকটা শপ, এটা হচ্ছে উড শপ, আর সামনে হচ্ছে ইলেকট্রিক শপ। এই হচ্ছে প্রশাসনিক ভবনের পিছনটা, পিছনটা অনেক সুন্দর করে রাখা হয়েছে পুরো ক্যাম্পাসটার মতোই। তো এই হচ্ছে আমাদের RAC শপ, যেটাতে আমি একদিনও ক্লাস করি নি, আমাদের ডিপার্টমেন্টের কোনো ক্লাস নাই। তো ক্লাস করা আমাদের কোনো কাম্যই না, কোনোভাবেই সম্ভব না। এখন হচ্ছে এদিক দিয়ে যাবো ভাবতেছিলাম। তো এদিক দিয়ে যাওয়ার পর যাওয়ার সময় দেখি আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার থাকার কারণে এই গেট অফ, তো এখান দিয়ে ওঠা সম্ভব না। তো এখান দিয়ে যাওয়াতে যেহেতু সম্ভব না তো আমরা যাবো হচ্ছে পুরোটা এরিয়া ঘুরে, তো অন্য গেট দিয়ে, সেটা তাও আবার গেটের উপর দিয়ে। গেট তো খোলাই না, গেট বন্ধ, যার কারণে আপনাদের কারণে এই কষ্টটা আমি করতেছি। ভাই সাবস্ক্রাইবটা করে দিন ভাই। তো এরিয়া ঘুরে আসলাম হচ্ছে এই গেটে, যেটা উপর দিয়ে হচ্ছে আমি ভিতরের দিকে যাব। ভিতরে গিয়ে দেখা হচ্ছে বাকি ল্যাবগুলো আর বাকি ক্লাসগুলো দেখাচ্ছি। ও অনেক কষ্টের পর গিয়ে হচ্ছে নামলাম গেটের উপর দিয়ে, আর এই ফাইনালি আমি চলে আসছি হচ্ছে ক্যাম্পাসের ভিতরের ক্লাসগুলোতে। এখন আসছি হচ্ছে বাকি শপগুলোর কাছে। তো এখানে আছে হচ্ছে মেশিন শপ, মেশিন শপে হচ্ছে আমাদের যারা নাইট বল্টু লুজ হয়ে যায় তাদেরকে টাইট দেওয়া হয়। আর টাইট দেওয়ার মানে হচ্ছে যত নাট বল্টু আছে মেশিন শপের আছে তাদের কাজকর্ম করা হয় এটাতে। বাকি রইল আর টেস্টিং ল্যাব, যেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের। আর এখানে হচ্ছে আরেকটা ল্যাব, যেটা শাটার দেওয়া ল্যাবের দরজাতে। তো এটা হচ্ছে মেটাল ল্যাব। তো এই হচ্ছে আমাদের কলেজের প্রতিটা ডিপার্টমেন্টের ল্যাবগুলো, ল্যাব ক্লাসগুলো, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন হাতে নাতে প্র্যাকটিক্যাল ক্লাস করি সেগুলো হচ্ছে এই ল্যাবগুলোতেই। সো এবার আসি হচ্ছে আরেকটু ভিতর সাইডে। তো এই ভিতর সাইডে আসলে এই ক্লাসগুলোতে আমরা এক একটা উজ্জ্বল নক্ষত্র ক্লাস করি, যারা হচ্ছে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার আর বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। সো তারা তাদের ক্লাস করানো হয় এই ক্লাসগুলোতে। আর ভিতরে আসলাম, ভিতরে আসার পরে দেখি হচ্ছে প্রতিটা জায়গায় ইট রাখা, ইট বালু রাখা, যেটা হচ্ছে আমাদের কলেজে কাজ চলতেছে মেরামতের কাজ, যার কারণে প্রতিটা জায়গায় জায়গায় ইট এনে রাখছে। তো যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে ইউজ করতেছে। আর এখন আছে আমি ডিপার্টমেন্ট অফ পাওয়ার টেকনোলজি, এটা হচ্ছে পাওয়ার টেকনোলজি পাওয়ার শপ।
যেখানে হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্টের মেইন যে শপটা সেই শপের হচ্ছে এটা। আর এই হচ্ছে এখানে হচ্ছে লাইট লাগানো, যেখানে শীতকালে আসলে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। তো অনেক বড় করে আয়োজন করা হয়, সব শিক্ষকরা খেলে এখানে। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার টেকনোলজি। এই সাইডে আসলে দেখবো এই হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে একদম প্রধান রাস্তা। এই রাস্তা ধরে সব প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফার্স্ট এই রাস্তা ধরেই আসা লাগে, তারপর হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাওয়া। তো আর হচ্ছে এই পুকুর, যেটা নিয়ে আমার গবেষণা চলতেছে মাছ দেখার। এখন আপনারা ভাবতে পারেন যে মাছ দেখার আবার কিসের গবেষণা, তাও আবার ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইনস্টিটিউটে। তো এখন গবেষণার কথায় আসি। গবেষণাটা হচ্ছে আমি এখন পর্যন্ত এই পুকুরে একটা মাছ দেখি নাই, যেটা আমার জন্য খুবই দুঃখের। বলতে না বলতে গবেষণা সফল, মানে মাছ দেখে ফেলছি। বিশ্বাস দেখেন, এই হচ্ছে ভাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এই আপনাদের মাধ্যমে আজকে হচ্ছে আমার গবেষণা সফল হলো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমি সাকসেস। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। এইবার আসি এই মিলনায়তন ক্লাসরুমে, যে ক্লাসরুমে হচ্ছে এই ক্যাম্পাসের যত অনুষ্ঠান হয়, তো সব অনুষ্ঠান হচ্ছে এই রুমটাতে হয়। এই রুমের এরিয়াটা অনেক বড়, সো যার কারণে হচ্ছে এই ক্লাসরুমেই সব অনুষ্ঠান হয়। আমার একটা হতভাগ্য কপাল, বুঝছেন? আপনারা এই নামটা পড়েন, এই নাম লেখা মিলনায়তন। তো মাঝে মধ্যেই পড়ি হচ্ছে মিনালায়তন। তো এটা হচ্ছে প্রথম থেকেই চলতেছে, এখন পর্যন্ত চলতে আছে, এতদিন পর্যন্ত দেখতেছি, বাট আমার চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে আমার হতভাগ্য কপাল। সো সবাই একটু ভুল শুধরানোর চেষ্টা করবো। বাকি রইল আর হোস্টেল। ক্যাম্পাসে তিনটা হোস্টেল আছে, যেটা হচ্ছে আমার পিছনে একটা, আর সামনে একটা, আর তার মাঝখানে হচ্ছে মাঠ, যেখানে হচ্ছে প্রতিদিন খেলা চলে এই দুই হোস্টেল মাঝখানে। তো আর বাকি আছে একটা হোস্টেল, যেটা হচ্ছে মেয়েদের। আর আমার মতো একটা এত সুশ্রী, এত সুন্দর একটা ভদ্র একটা ছেলে, মেয়েদের সম্পর্কে জানা কি খুব স্বাভাবিক? অস্বাভাবিক অবশ্যই, তো যার জন্য আমি যাই না। একটা হোস্টেলের নাম হচ্ছে শহীদ শাহাবুদ্দিন ছাত্রাবাস, যেটা আমার পিছনে ছিল। আর আরেকটার নাম হচ্ছে মোহাম্মদ আলী শাহিন ছাত্রাবাস। আর তৃতীয়টা তো আমি নিজেই জানি না। আর এর মাঝখানে যে মাঠটা আছে, এই মাঠে প্রতিদিন প্রায় দুই বেলা করে খেলা হয়। আর যেখানে একবেলা আমি খেলি, খেলা ট্রাই করি, আর পারলে দুই বেলাই খেলি, কারণ খেলতে এত ভালো লাগে আর মাঠটা এত সুন্দর। তো মাঠ সুন্দর যেহেতু খেলতে কার না ভালো লাগবে। তো সব মিলিয়ে আজকের এই ব্লগটা এ পর্যন্তই না। ভিডিও ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলেও সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন ব্লগটা কেমন লাগছে। ভাই সাবস্ক্রাইবটা ঠুকে দেন ভাই, জাস্ট ঠুকে দেন ভাই, ঠুকে দিলেই হবে ভাই, কোনো রকমে খালি সাবস্ক্রাইবটা ঠুকে দেন ভাই, ঠুকে দিলেই আমার একটা হয়ে যাবে ভাই, সরি সাবস্ক্রাইব বাট প্লাস হবে, অন্য কিছু হবে না। সো যারা যাদের এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, ভালো না লাগবে সাবস্ক্রাইবটা করে দিবেন, পরবর্তীতে ভালো লাগতেই পারে, যার কারণে আগে থেকেই অ্যাডভান্স চিন্তা ভাবনা করা উচিত।